নূত শিক্ষাগণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম গত পর্বে আমরা শব্দ নিয়ে আলোচনা করেছিলাম আমরা দেখেছিলাম গঠনগত আর অর্থগত দিক দিয়ে শব্দকে কত ভাগে ভাগ করা যায় আজকে আমরা দেখব উৎসগত দিক থেকে শব্দ কয় প্রকার উৎসগত দিক থেকে শব্দকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি পাঁচ প্রকার কি কি এক হচ্ছে তৎসম শব্দ দুই অর্ধতৎসম তিন হচ্ছে তদ্ভব চার হচ্ছে দেশি পাঁচ হচ্ছে বিদেশি শব্দ এই যে পাঁচ ধরনের শব্দগুলো আছে এই পাঁচটি শব্দই কিন্তু বর্তমানে বাংলা ভাষায় খুব খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে তদ্ভব শব্দ হচ্ছে খাঁটি বাংলা শব্দ আর তৎসম অর্ধতৎসম দেশি বিদেশি সবগুলো শব্দই বাংলা শব্দে আছে বাংলা ভাষায় আছে কিন্তু সেগুলো খাঁটি বাংলা শব্দ নয় আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি আমরা তৎসম শব্দ কি সেটা নিয়ে তৎসম শব্দকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই আমরা পাই তৎ যোগ সম। এই তৎযোগ সম মানে হচ্ছে তার সমান তৎ মানে হচ্ছে তার সম মানে হচ্ছে সমান প্রশ্ন উঠতে পারে তার সমান তার সমান মানে কার সমান তৎসম শব্দকে আমরা কার সমান বলতে পারি সংস্কৃত ভাষার সমান তার মানে যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ খেয়াল করলে দেখা যাবে তৎসম শব্দ কিন্তু বাংলা ভাষায় প্রচলিত না কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা ব্যবহার করি যেগুলো ব্যবহার করি না মানে আমাদের কথা বলার সময় আমরা দেখা যায় যে যেমন হাত হাতকে আমরা পুরোনো ভাষায় কী বলতে পারি হস্ত মাথাকে কি বলতে পারি মস্তক পাকে কি বলি চরণ মানে যে শব্দগুলো আমাদের বাংলা ভাষায় প্রচলিত না কিছু শব্দ আছে না যে পুরাতন ভাষায় বলা হয় পুরোনো শব্দের রূপ আছে নতুন শব্দের রূপ আছে তো শব্দের পুরনো রূপটা হচ্ছে তৎসম শব্দ এখন আমরা দেখি কি উপায় আমরা তৎসম শব্দ চিনতে পারি তৎসম শব্দ চেনার জন্য পাঁচটি উপায় আছে পাঁচটি উপায় কী কী প্রথমটি হচ্ছে রিকার থাকতে হবে দ্বিতীয় শব্দের রেফ থাকতে হবে তিন নাম্বার মূর্ধন্য থাকতে হবে চার নাম্বার মূর্ধন্য স পাঁচ নাম্বার হচ্ছে ফলা কোনো শব্দে যদি আমরা এই পাঁচটির কোনো একটি দেখতে পাই তাহলে আমরা ধরে নেব সেটি হচ্ছে তৎসম শব্দ যেমন রিকার রিকার দেখি কী শব্দ লিখে যেতে পারে আমি শব্দ লিখি এখানে মৃগ তৃণ গ্রীত হৃদয় এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি শব্দেই রিকার আছে তার মানে এগুলো হচ্ছে তৎসম শব্দ দুই নম্বর হচ্ছে রেফ থাকতে রেফ থাকতে হবে রেফ কী কী শব্দ হতে পারে যেমন বর্ষ হর্ষ কর্ম সূর্য এই শব্দে রেফ আছে তার মানে আমরা ধরে নেব কর্ম সূর্য বর্ষ হর্ষ এগুলো হচ্ছে তৎসম শব্দ তিন নম্বর হচ্ছে ন মূর্ধন ন থাকলে আমরা বুঝে নেব সেটি হচ্ছে তৎসম শব্দ তৎসম শব্দে সর্বদাই মূর্ধন্য না ব্যবহার করা হয় দেশি বাংলা শব্দে বা তদ্ভব শব্দে ব্যবহার করা হয় দন্তন্ন তার মানে মূর্ধন্য না থাকলে চোখ বন্ধ করে আমরা বোঝা নেবো সেটি হচ্ছে তৎসম শব্দ যেমন মরণ লবণ ক্ষীণ এটি হচ্ছে তৎসম শব্দ নাম্বার চার মূর্ধন্য নাম্বার চার মূর্ধন্য শ এটা আমরা কী কী দেখলাম কৃষক বর্ষণ মানুষ পরীক্ষা পরীক্ষা শব্দে কর মূর্ধন্য শ আছে তার মানে এই শব্দগুলোতে মূর্ধন্য স আছে এগুলো হচ্ছে তৎসম শব্দ নাম্বার পাঁচ হচ্ছে ফলা আমরা জানি ফলা হচ্ছে ছয়টি এই ছয়টি ফলার কোনো একটি ফলা যদি থাকে তাহলে আমরা সেটা ধরে নেব তৎসম শব্দ কী কী হতে পারে যেমন মৎস্য সমন্বয় আমরা দেখছি এখানে জফালা আছে এখানে জফালা রফলা দুটোই আছে অম্ল শব্দে লফালা আছে এখানে সমন্বয় শব্দে বফলা আছে তার মানে এগুলো হচ্ছে তৎসম শব্দ এছাড়াও যেমনটি আমি আগে বললাম চলিত শব্দের যদি পুরাতন রূপ থাকে সেগুলো হবে তৎসম শব্দ যেমন চাঁদ চাঁদকে কি বলা হয় চন্দ্র তারপরে হাত হস্ত পা চরণ মাথা থেকে মস্তক এখানে মাথা চাঁদ হাত পা এগুলো হচ্ছে চলিত বাংলা শব্দ আমরা এই শব্দগুলো ব্যবহার করি বর্তমানে ব্যবহার করি আর চন্দ্র হস্ত চরণ মস্তক এই শব্দগুলো কিন্তু তেমন ব্যবহার নেই বাংলা ভাষায় চলিত বাংলা ভাষায় বা লেখ্য ভাষায় তেমন ব্যবহার করা হয় না যখন আমরা কোনো কবিতা লিখতে চাই কিংবা কাব্যিক ভাষা ইউজ করতে চাই তখন দেখা যায় যে এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে শব্দের রূপ তার মানে আমরা বলে ধরে নেব এগুলো হচ্ছে কি তৎসম শব্দ আর মাথা চাঁদ হাত পা এগুলো তদ্ভব শব্দ এখন আমরা দেখব অর্ধতৎসম শব্দ সম্পর্কে অর্ধতৎসম শব্দকে ভাঙলে আমরা পাই অর্ধ তৎ সম আমরা জেনেছিলাম তৎসম শব্দ মানে হচ্ছে তার সমান অর্ধ মানে কি অর্ধেক তার মানে অর্ধত সম শব্দ হচ্ছে তার সমান অর্ধেক তার সমান অর্ধেক তার সমান মানে কি দাঁড়ালো এই শব্দটা সংস্কৃত শব্দ পুরোপুরি না সংস্কৃত শব্দের কাছাকাছি শব্দ সংস্কৃত শব্দ থেকে হালকা বিকৃত হয়ে অর্ধদর্শম শব্দতে পরিণত হয় এই সম শব্দ চেনার কিছু উপায় আছে এই শব্দগুলো বাংলা ভাষায় বলতে গেলে বিলুপ্ত প্রায় ব্যবহৃত হয় না তার মানে যদি আমরা কোনো শব্দ দেখি বাংলা ভাষায় যেগুলো আমাদের কাছে বিশৃষণাই বা দেখা গেল আমরা শব্দটা চিনি না অপরিচিত মনে হয় তাহলে আমরা ধরে নেব সেগুলো হচ্ছে সম শব্দ এই সম শব্দের কিছু উদাহরণ আছে আমি উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে যেমন জ্যোৎস্না জ্যোৎস্না থেকে পরিবর্তিত হয়ে আসে জ্যোৎস্না আবার শ্রাদ্ধ শ্রাদ্ধ থেকে আসে সে আর নিমন্ত্রণ নিমন্ত্রণ থেকে আসে নিমন্ত্রণ কৃষ্ণ থেকে হচ্ছে কেষ্ট আমরা দেখতে পাচ্ছি জ্যোৎস্না শ্রাদ্ধ নিমন্ত্রণ কৃষ্ণ সবগুলো হচ্ছে তৎসম শব্দ আর এদিকে জ্যোৎস্না ছেড়াদ্দ নেমন্তন্য কেষ্ট এগুলো হচ্ছে অর্ধতৎসম শব্দ এই যে জ্যোৎস্না ছেড়াদ্দ নেমন্তন্য কেষ্ট এই শব্দগুলো কিন্তু বর্তমানে বাংলায় ব্যবহার খুব একটা নেই খুব একটা নেই বললে ভুল হবে একেবারেই নেই এই শব্দগুলো শুধুমাত্র যখন আমরা কোনো রচনা লিখি ব্যঙ্গাত্মক রচনা লিখি কিংবা কবিতা লিখি তখনই ব্যবহার করা হয় তো এই শব্দগুলো ব্যবহার কিন্তু নেই যে জন্য আমরা ধরে নিচ্ছি এগুলো হচ্ছে অর্ধতৎসম শব্দ একটা বিষয় খেয়াল রাখতে হবে এই সম শব্দগুলো কিন্তু আমরা সবসময় ব্যবহার করি না গ্রামীণ ভাষায় কথ্য ভাষায় ব্যবহার করতে পারি কিন্তু একেবারে এগুলো লিখা হয় না শুদ্ধ বাংলা ভাষায় শব্দগুলো ব্যবহার নেই আর জ্যোৎস্না শ্রাদ্ধ নিমন্ত্রণ কৃষ্ণ সবগুলো হচ্ছে তৎসম শব্দ তৎসম শব্দ থেকে ঈষৎ পরিবর্তিত হয়ে আসে হালকা পরিবর্তিত হয়ে আসে বলে আমরা অর্ধতাত সম শব্দ বলি এবার আসি তিন নম্বর শব্দ তদ্ভব শব্দ তদ্ভব শব্দর মানে হচ্ছে তৎ যোগ ভব তার মানে এটা হচ্ছে তার থেকে উৎপন্ন সংস্কৃত থেকে যে শব্দগুলো উৎপন্ন হয় সেগুলি হচ্ছে তদ্ভব শব্দ সংস্কৃত থেকে বলতে গেলে একেবারে সংস্কৃত থেকে শব্দটা আসে না সংস্কৃত থেকে প্রাকৃতর মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় আসে যে সকল শব্দ সংস্কৃত থেকে প্রাকৃত তারপরে প্রাকৃত হয়ে বাংলা ভাষায় উদ্ভব হয় বাংলা ভাষায় আসে সেগুলোকে আমরা তদ্ভব শব্দ বলি তদ্ভব শব্দ চেনার কিছু উপায় আছে যেমন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সকল শব্দের পুরনো রূপ এবং নতুন রূপ থাকে পুরনো শব্দটি হচ্ছে তৎসম শব্দ আর নতুন রূপটি হচ্ছে তদ্ভব শব্দ যেমন চন্দ্র থেকে চাঁদ মস্তক মাথা কর্ণ থেকে কান আমরা দেখেছিলাম কি চন্দ্র মস্ত কর্ণ হচ্ছে তৎসম শব্দ আর চাঁদ মাথা কান এগুলো হচ্ছে তদ্ভব শব্দ এগুলো হচ্ছে শব্দের ব্যবহার্যরূপ ব্যবহারিক রূপ যেগুলো আমরা বর্তমানে ব্যবহার করি আর এই শব্দগুলোর হচ্ছে ব্যবহারিক শব্দের রূপ তা তেমন একটা ব্যবহার হয় না খুব কম ব্যবহার করা হয় তার মানে এগুলো হচ্ছে তদ্ভব শব্দ এই তদ্যক শব্দগুলো কিন্তু প্রাকৃতের মধ্যে প্রাকৃত হয়ে আসে যেমন হস্ত থেকে হত্থ তারপরে হচ্ছে হাত এই হস্ত থেকে পরিবর্তিত হয়ে হচ্ছে হত্থ তারপরে হচ্ছে হাত এই প্রাকৃতর মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় আসছে তার মানে এটি হচ্ছে তদ্যক শব্দ আরও উদাহরণ দেওয়া যেতে পারে যেমন চন্দ্র চন্দ্র থেকে আমরা পাচ্ছি প্রাকৃত ভাষা চন্দ্র তারপরে আমরা পাচ্ছি যদ্ভ ভাষা চাঁদ আবার আসি কর্মকার কর্মকার থেকে প্রাকৃত কর্ম আর দদ্ভব কামার এই যে চন্দ্র হস্ত কর্মকার আবার প্রাকৃত হচ্ছে হস্ত হত্থ চন্দ্র আর তদ্ভব হাত চাঁদ কামার এই সবগুলো শব্দ কিন্তু প্রাকৃতর মধ্যে পরিবর্তিত হয়ে অর্থাৎ যেটা আমরা বলি ফিল্টার হয়ে আসছে সরাসরি কিন্তু আমরা হস্ত থেকে হাত পাচ্ছি না বা কর্মকার থেকেও কামার পাইনি এই দুটি শব্দের মাঝে মাঝে কিন্তু একটি শব্দ আছে এই শব্দগুলো হচ্ছে প্রাকৃত শব্দ এই প্রাকৃতর মাধ্যমে ফিল্টার হয়ে তৎসম শব্দ শব্দে পরিণত হচ্ছে সো এগুলো হচ্ছে তদ্ধ শব্দ আরও উদাহরণ কিছু দেওয়া যায় যেমন দুগ্ধ দুগ্ধ থেকে আমরা কি পাচ্ছি দুগ্ধ তারপরে হচ্ছে এই দুধ এখানে কিন্তু দেখা যাচ্ছে দুগ্ধ শব্দটি দুধের আগে দুগ্ধ হয়েছে ফিল্টার হয়েছে তার মানে এটি হচ্ছে তদ্ভব শব্দ এই আমরা দেখলাম কি প্রাকৃত শব্দ প্রাকৃত শব্দ কিন্তু ব্যবহার করা হয় না বাংলা ভাষায় একদম অব্যবহৃত এই সংস্কৃত থেকে তদ্ভব শব্দে আসার আগে যে ফিল্টারটা হচ্ছে সেটি হচ্ছে প্রাকৃত শব্দ আমরা অর্ধত্রম শব্দেও জেনেছিলাম শব্দগুলো ব্যবহার করা হয় না প্রাকৃত শব্দ আমরা দেখলাম এই শব্দগুলো ব্যবহার করা হয় না অপ্রচলিত শব্দ তাহলে আমাদের যে প্রাকৃত শব্দ অর্ধত অর্ধতম শব্দের মধ্যে পার্থক্যটা কোথায় এর মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে এই প্রাকৃত শব্দ থেকে বিবর্তন হয়ে কিন্তু আমরা শব্দ পাচ্ছি কিন্তু তৎসম শব্দ থেকে কোনো বিবর্তনের মাধ্যমে আমরা নতুন শব্দ পাবো না যেমন আমি এখান থেকে উদাহরণ দিচ্ছি যে হত্য থেকে হাত চন্দ্র থেকে চাঁদ কর্ম আর থেকে কামার দুগ্ধ থেকে দুগ্ধ প্রতিটি শব্দ কিন্তু বিবর্তিত হয়েছে তার মানে প্রত্যেকটি শব্দের আমরা নতুন রূপ পেয়েছি এগুলো হচ্ছে প্রাকৃত শব্দ আবার যদি আমি দেখি অর্ধত শব্দের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি তাহলে অর্থম শব্দ আমরা কী কী পেয়েছিলাম একটু মনে করার চেষ্টা করুন কী কী ছিল গিন্নি ছেড়াদ্দ তারপরে কি ছিল লিখি আমি আগে এই গিন্নি ছেড়াদ্দ নেমন্তন্ন প্রাকৃত শব্দ থেকে আমরা পরবর্তীতে তদ্ভ শব্দ পেয়েছি বিবর্তিত হয়েছে এই গিন্নি ছেড়াদ্দ্য নেমন্তন্ন কেষ্ট এই শব্দগুলোর কিন্তু কোনো বিবর্তন হয় না তার মানে আমরা পাচ্ছি যে শব্দগুলোর কোনো বিবর্তন হয় না সে শব্দগুলো হচ্ছে কি শব্দ অর্ধতৎসম শব্দ বা যে শব্দগুলোর বিবর্তন হয় সেগুলো হচ্ছে প্রাকৃত শব্দ এই হচ্ছে আমাদের প্রাকৃত আর অর্ধতৎসম শব্দের পার্থক্য তো আজকে আমরা শব্দের মধ্যে তৎসম শব্দ অর্ধতৎসম শব্দ এবং তত্য শব্দ সম্পর্কে জানলাম আগামী পর্বে আমরা জানবো দেশি এবং বিদেশি শব্দ সম্পর্কে তো এই পর্যন্ত যদি আপনাদের কোনো জিজ্ঞাসা মতামত কিংবা কোনো সন্দেহ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে